হাই ফ্রেন্ডস, মু প্রবীর আপনার স্বাগত করছি এই তো ওড়িশায়। তো মো ব্লগরে আজ মো গাঁ বুলাইকি দেখবি। মো গাঁ ফেমস অছি হ্যান্ডলুম শাড়ী উপরে, তো হ্যান্ডলুম শাড়ী উপরে বুলাইকি দেখবি। প্রথমে মো গাঁর বিউটিফুল সিনেরি মু আপনার দেখাইবি। এ হচ্ছে মো গাঁর মন্দিরর, ঠাকুরঙ্কর মন্দির, রাধাকৃষ্ণঙ্কর মন্দির, যাহঙ্কর নাম হচ্ছে বিপিনী বিহারী, শ্রী শ্রী বিপিনী বিহারী। এবং গাঁ প্রতিষ্ঠা হওয়ার সহিত এই মন্দিরটি মধ্যে প্রতিষ্ঠা হয়েছিল। এবং এটি যে সঞ্জ আলোর বাতাবরণ না, মতো বহুত বঢ়িয়া লাগে। সঞ্জ আলতি এবং গাঁর বৃদ্ধ লোক এবং পিলা মানে যে আসিকি তার মেমোরিয়াল টাইম পিলাদিন কথা বহুত মনে পকাই দিয়ে। দেখুন এটি গোটে বহুত ভাল গোটে দৃশ্য আপনার দেখবে, যে গোটে ছোট পিলাটিয়ে কেমতি গোটে গাই সহিত খেলুচি। আউ এই দৃশ্যটা না বহুত মতে মানে আকর্ষণীয় লাগে। তো আজিকার পিলা মানে সব টিভি মোবাইল ভিতরে পশিকি রুহতি, টোটাল বাহারকু বাহারতি না। কিন্তু যেটি পিলা নির্ভয় ভাবে গোটে গাই সহিত খেলুচি নির্ভয় ভাবে, তো গাঁ পিলা খাসিয়ত হি এইটা থাকে। তো সেমানে নির্ভয় থাকে এবং বহুত মানে এনজয় করতে গাঁর ছুয়া মানে। তো আমার সহরবাসী মানে সেই মোবাইল ভিতরে পশিকি রয়ে যাও, পিলা মানে বাহার দুনিয়া বিষয়ে কিছু জাঁপার। দেখুছেন তো পিলাটি কেতে খুশি কিনি সে ছোটিয়া বাছুরি সহ খেলুছে। আউ সঞ্জবেলার কীর্তনটা বহুত বড়িয়া লাগে এবং মু যেবে মো গাঁকু যায় সঞ্জবেলা নিহাতি মু কীর্তন আটেন্ড করে। আউ এই যে দৃশ্যটি দেখুছেন গাঁর দোল পূর্ণিমা দৃশ্য, তো এইটা হচ্ছে দিনবেলার দৃশ্য, যেটা কি মো ঘর পাখে কিনি মন্দিরর দৃশ্য। এবং এইটা হচ্ছে সে মন্দিরর বড়দাণ্ড, যেমনি বড়দাণ্ডের কিনি বড়দাণ্ড অছি, তো মো ঘর সামনে যে বিপিনী বিহারী মন্দির অছি তাঙ্কর বড়দাণ্ড। এবং এটি ছোটিয়া দেখিবে পিলাদের কেমতি বাণ ফুটাউছেন এবং পিলাদিন বাণ ফুটাইবার কথা মনে পড়িগলা এই দৃশ্য দেখিকি। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমতি লাগিলা নিহাতি মতামত দেবে। তো পুনি দেখাবো আউ গোটে এপিসোডে।